জ্বালানি কাঠটা দানব রূপ ধারণ করেছে। দুটো চোখ, বড় মুখ থা করে আছে গ্রাস করার জন্য, এমনই মনে হচ্ছে। আসলে এইটা কিন্তু জ্বালানি কাঠ সংগ্রহ করে মালিক কাঠুরিয়ার মাধ্যমে বাড়ির আঙ্গিনার পাশে রেখে দিয়েছে। এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কাঠগুলো একটা গাছ খণ্ড খণ্ড করে কাঠুরিয়া মালিকের নির্দেশে এখানে রেখে দিয়েছে। কিন্তু যে রেখেছে সে খেয়ালই করেনি যে তার নিচে, কাঠের নিচে একটা সৌন্দর্য বর্ধক চমৎকার একটা গাছ আছে। এটা দেখার প্রয়োজনও সে বোধ করেনি। সে তার ঘাড়ের উপরে ঝমঝম করে কাঠগুলো ফেলেছে, ফেলে এইভাবে রেখে দিয়েছে। এই বুনো কচু গাছটার বেড়ে ওঠার আর সুযোগ নেই। সে কাঠের নিচে চাপা পড়ে আছে, কিন্তু বেঁচে থাকার তাগিদে সে এই কাঠের ভিতর থেকে জীবন সংগ্রাম করে সে এইভাবে ওই নিচ থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই মাটিতে তার অবস্থান ছিল, সেখান থেকে আঁকা বাঁকা পথ সন্ধান করে আলোর মুখ দেখার জন্য বেঁচে থাকার তাগিদে সেই কাঠকে ভেদ করে এখানে উঠে বসে আছে। আসলে এই ভিডিওটা যদি দেখানো হয় আপনাদের, বলবেন এর ভিতরে কী এমন রহস্য আছে যা মেগাবাইট খরচ করে আমাদের দেখতে হবে। আসলে জীবনটা এমন, সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে আসার পর কত ঘাত প্রতিঘাত সহ্য করে পৃথিবীর বুকে টিকে থাকতে হয়। অনেকে আছে আয়েশি জীবন পেয়ে বিলাসিতার ভিতরে জীবনটাকে পার করে দেয়। এ জীবন কোনো জীবন না, ঘাত প্রতিঘাত সংগ্রাম করে বেঁচে থাকার জীবনটাই জীবন। আপনারা এখানে এই কচু গাছটার মাধ্যমটা অবলম্বন করে যদি নিজেদের দিকে ভাবেন, আসলে কত রোগ শোক ঘাত প্রতিঘাত পাওয়া না পাওয়ার দুঃখ যন্ত্রণা ভেদ করে পৃথিবীর বুকে কিছুদিনের রাজত্ব করতে হয়। তারপরে প্রকৃতির নির্দিষ্ট নিয়মে, স্রষ্টার সৃষ্টির নিয়মেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এই জন্য ঘাত প্রতিঘাত যত কিছু আসে সেটাকে বুকে ধারণ করে তারপরে দৈত্য দানবের থাবা থেকে নিজেকে লুকিয়ে রেখে তারপর বিকশিত হয়ে সৌন্দর্য বর্ধন করতে হবে। কচু গাছটা আমাদের দৃষ্টিতে কিছুই না, কিন্তু সেই তো বিকশিত হয়ে অক্সিজেন সরবরাহ করে সবুজ তৈরি হয়ে অক্সিজেন দিয়ে আমাদের সৌন্দর্য জীবনযাপনের পথ দেখায়। নিঃস্বার্থভাবে সে আমাদের জন্য অক্সিজেন দিয়ে যাচ্ছে। এই তো জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে শানিত করুন, শিক্ষা নিন। এখানেই লুকিয়েছে অনেক উপমা যা দেখে নিজেকে সংশোধন করা যায়। দানব তুমি আজ নতি স্বীকার করলে একটা কচু গাছের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।